ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মোমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার উপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে পিঠ, এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উঠের পিঠে রাখাল কানতেছে, ফুফায় ফুফায় কানতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমাদের আব্বত্ত নাই কি, ভুল হয়ে গেল নাকি, আপনি কান্দেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, তোমরা উমরকে চেনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছ, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত উমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা উমর সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয় তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, জোরে করে বলুন। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেঁকা থাকে না, বেঁকা বেঁকা বোঝেন না, এই যে যতই নামাজের ওয়াজ করেন এখানে কিন্তু অনেক বেঁকা আছে, ফজর পড়বি না, যতই করো তখন হুজুর নামাজের কোন পদ্মার কোন যা ইচ্ছা তাই কোন শুনে আসাম, কিন্তু যা আসলাম তাই, এর নাম হলো বেঁকা, ধরে করেন এর নাম কি, ও তো আমার ওয়াজে শুনছেন মুরিদ পীরের কাছে আসে কয় হুজুর ধনী হওয়ার চাই, তো ধনী কেমন হবে, কামাই কর, তো কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ, এমন একটা মন্ত্র দেন তাকে তাল দিন হাজির কর, দিন হাজির করার মন্ত্র দিছে ওই সেই মন্ত্র পড়ে দিন আছে, দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে হুজুর কাজ দেন, বলে আমার অনেক টাকা পয়সা লাগবে আনে দে, অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে হুজুর কাজ দেন, এ আমার ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন, আর তো কাজ নাই, কাজ দেওয়া লাগবে তো, আমাকে ডাকছেন কাজ না দিলে আমি বেকার থাকবো না, তো কাজ দেন, কাজ না থাকলে আমার ঘর ভাঙব, তখন কে আমি তো দিন হাজির করবার শিখছি রে, এক তো তারা বার শিখিনি, মারছে পীরের কাছে দৌড়, পীর কাছে দৌড় আসকে কয় হুজুর যা আছে দিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই, কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি, কয় দিন কোথায় কয় আসতেছে, দিন আসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙব, বিশ্বাস বলতে তো আর মুড়িদের কাম নাই কিন্তু আমার আছে, তো বলে কী কাম, বলে কুত্তার বেকানা সোজা কর যা, ও যে কুত্তার বেকানা সোজা কর, জিন টানে সোজা হয় ছাড়া দিলি বেকার হয়, টানে সোজা হয় ছাড়া দিলি বেকার হয়, দিনকে আল্লাহরে এমন এক কাজ দিল এই কাম তো কেমন পর্যন্ত শেষ হবি না, এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তের লেবের মতন যতই ওয়াজ করেন যতক্ষণ মঞ্চ থাকবে ততক্ষণ সোজা ছাড়া দিলে আবার বেকা, এরকম বেকা থাকে কি থাকে না, ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে, ধরে কোন কার কাছে, পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে, যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে কি জানো দেখালো উমর মুসলমান হয়ে গেছে, পাদ্রি দৌড় এসে বলে উমর আমিও মুসলমান হবার চাই, উমর বলে আলহামদুলিল্লাহ আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই, পাদ্রি বলতেছে আমার চারটা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব, ওমর ফারুক বলে কি প্রশ্ন ভাই, বলে এক নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে, একই সঙ্গে যমজ জন্মগ্রহণ করছে আবার বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম বলা লাগবে। আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরে জীবিত থাকে। ওমর কান্দের বলে পাদ্রি ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোথেকে? তো
পাদ্রি বলতেছে এরা বোকা শোকা মূর্খ থেকে মুসলমান হসে, কিন্তু আমি পাদ্রি মুসলমান হতে পারলাম না। উমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন, হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী, শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী, নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান, আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইন মন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী, আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইন মন্ত্রী হয়েছে খলিফা, শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে হতে হতে হলো না। আলী বলতেছে কি হতে হতে হলো না? বলে এই পাদ্রিটা মুসলমান হবার চাইছিল, কিন্তু চারটা প্রশ্ন করলো উত্তর দেবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি চারটা প্রশ্ন করছে? বলে এক নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে দুই ভাই মারা গেছে, কিন্তু এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই দুই ভাইয়ের নাম কি? আলী মুসকি মুসকে হাসার বলে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইসাল্লাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইসাল্লাম। ওজার 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুসকি মুসকি হেসে, যখন মুসা আলাইহিসসালাম সাগর পার হলো তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাদের বগুড়ায় দেখ কয় লাইন হচ্ছে, জোরে খান কয় লাইন, এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে, সুবহানাল্লাহ। কোন 12 লেন 12 লেন যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্য, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে, যখন ফেরাউন পার হবার চাচ্ছে তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল, ওই যে সূর্যের আলো একবার পড়লো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। উমর ফারুক বলে আলী ভাই এটা তো আমার জানা নেই। 3 নম্বর প্রশ্ন করেছ কবরটাও জীবিত লাশটাও জীবিত? আলী বলতেছেন কবর হলো মাস আর লাশ হলো ইউনুস আলাইহিসসালাম। উমর কান্দের বলে আলী ভাই এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমি প্রশ্ন করলো এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না জীবিত থাকে? বলে মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে নিঃশ্বাস নেবার না পারলেও আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আপনি হলেন জ্ঞানের সম্রাট, সুবহানাল্লাহ। তো এখন ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, আসো তো বাবু। যে কাছে আইসে বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো হুসাইন ইবনে আলী, মেয়েরা বুঝবার পারছে এইটাই তো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তোমার মা হলো জান্নাতি নারীদের নেত্রী, এই জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে আপনাদের কোনো চিন্তা নাই। এই কথা বলে ঘরের মধ্যে দৌড় মারছে, কারণ ফাতেমা যে ঘরে আছে সেই ঘরটা সামনে ঘর না, সেই ঘরটা হলো অন্দর মহল। করে বলেন কি মহল? ইমাম গাজ্জালি বলেছেন মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা ঘর থাকবে, সেই ঘরের নাম হলো অন্দরমহল। অন্দরমহল মানে এমন একটা জায়গা যেখানে পাইকারি হারে মানুষ যাবার পারে না। ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন কোনো মেয়ে মানুষ যখন মারা যায় ওই মেয়ে মানুষ মরে গেলে যে সকল পুরুষ মানুষ তারা লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারে। আপনারা বলেন তো একটা মহিলা মারা গেল, আপনাকে একটা মহিলা মারা গেল পাইকারি হারে যাইতাই ধরে কবর নামার পারবে? পারবে
যদি শালিমোরা যায়, দুলা ভাই যদি কয় আমার আদরের শালিমোরা গেছে, আমি একটু লাশটা কবরত নামাবো, আপনারা কি ফতোয়া দিবেন? কথা কয় না, দুলা ভাই খালি মুচকে মুচকে আসে, কেরে মরিয়া গেছে, শালির লাশ ধরা কবরত নামামো, তাই যদি হারাম হয় তাহলে জেতা থাকতে তো আমার হুন্ডার পাশে চোড়া ফিল্ডিং মারলো, তখন তো এক শালা হারাম করলো না রে। কারণ এখনকার হুন্ডার সাইজ কি, দুলা ভাই থাকে দোপার মধ্যে বুঝলেন, আর শালি থাকে উঁচার উপরে। হ্যাঁ, হুন্ডার সাইজ দেখেন নি, টাঙ্কি উঁচে মাঝখানে দোপা, তারপরে উঁচে। এরা দুলা ভাই কি জন্য কিনছে, জুয়ান শালিক পাশে নিবি, শালি দুলা ভাইয়ের ঘাড়ের উপর হাত দিবি, আর ওই একটা আন্দাজে আরাম পাবি। জোরে কোন কথা ঠিক না, হাইড্রোলিক ব্রেক ধরলে যে শালি আমাকে চাপিয়া ধরছে, দুলা ভাই এত দূরে মোটরসাইকেল চালনা দুলা ভাই পড়ে যাবো, যে শালি আমার চাপিয়া ধরলো আর মরে গেল, ওই লাস্ট ধরে নামান যাবি না? তখন একজন বলতে, ভাই এটা বাংলাদেশ রে, বাংলাদেশে বাঁচতে হালাল হলে মূল্যে হারাম হয় রে, মূল্যে হারাম হয়, মরে গেলে পাঁচ কাপড়, আর ভাজা থাকলে একটা অন্য পর্যন্ত বুকের হন নাই, গলার মধ্যে দিয়ে মাফলা বানা। আপনাকে এলাকার মেয়েরা ভালো, আল্লাহর বান্দার একটু মনোযোগ দাও, শোনেন, হোসাইন দৌড়ে যখন মায়ের ঘরের দরজার দিকে, একটা ঘর ডাঙ্গায় যখন মায়ের ঘরের দিকে যাচ্ছে, ওই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ওই ঘরে হযরত আলী কি তেলাওয়াত করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা زادتهم ايمانا وعلى ربهم يتوكلون. আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, হায় রে মুমিন কারা, পাইকারি হারে সকলেই মুমিন হতে পারবে না। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। মুমিনদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, অন্য কারো দিকে মুমিনের খেয়াল থাকবে না। মুমিনের খেয়াল শুধুমাত্র কার দিকে, আরো করে তখন কার দিকে, এখনই আসর নামাজ পড়ছে, এখনই মুমিন ওরা জমির ধান দেখবার কাছে যা দেখে, ওপর জমির পানি আছে নিচে পানি নাই, চিন্তা করতেছে আমার জমির পানি নাই, ওপরে পানি চলমল করতেছে, মুমিন চারদিকে তাকাছে, মুমিন চারদিকে তাকায়, কেউ নাই, আস্তে করে বসে ওই হাত দিয়ে আয়াল কেটে দিস, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, মুমিন হাত ধরে আমার উপর দিকে উঠে চারিদিকে তাকাই করছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ মুমিন, তুমি মুমিন, তুমি চারিদিকে দেখাচ্ছ, আজকে বাংলাদেশের মুসলমান চারিদিকে দেখে আল্লাহর দিকে খেয়াল নাই, ধরে কোন কথা ঠিক কিনা, আল্লাহর দিকে খেয়াল থাকলে 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা হতো না, ধরে কোন কথা ঠিক কিনা, আল্লাহর দিকে খেয়াল থাকলে এই হারে জিনিসপত্র দাম বাড়ত না, মুমিন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের আন্দোলন করত, জোরে কোন কথা ঠিক কিনা। একজন নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, চাষটালে গল্প করতেছে, নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, আল্লাহ কি কথা রে পাগলা, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক যে ঘর তোমরা দোতলা করতেছে, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো,
তোমার আল্লাহ তোমাকে দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে, রেজেক দেওয়ার মালিককে না দেশ না সরকার, সিরিয়া আর তুরস্ক তো সেই বিল্ডিং বানাচ্ছিল, কি বিল্ডিং রে! আপনি জানেন পাইল করতে করতে এক বিল্ডিং এর খবর শুনলাম, পাইল করতে করতে 350 গজ নিচ থেকে ভিত তুলছে, 350 গজ নিচ থেকে ভিত তুলে বিল্ডিং করছে। 350 গজ বোঝেন, মিস্ত্রিরা বুঝবে, সেই রড দিয়ে খালি সামান্য কয় মিনিট ভূমিকম্প, পাঁচতলা তুটে 1.5 লাখ টাকার খাটে, 12,000 টাকার কম্বল তোর গাওয়ার দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আল্লাহ কয় তোকে নামাইকে, 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ঝাঁকি হবি, এরকম একটা ঝাঁকি হবি, তুই লুঙ্গি ছাড়া ব্যাংটা হয় না বুড়ি ধরে কথা ঠিক না, কারণ অনেক সময় মানুষ ঘুমালে লুঙ্গি খুলে যায় না, তো ঝাঁকি তখন শুরু হবি, উনি বা লুঙ্গি খুঁজে পিনতার টাইম পাবি, ন্যাংটা হয়ে নিচে এসে বিল্ডিং এর দিকে তাকায় থাকবে, ফেরত তাকায় আল্লাহ শয়তান 9টার সময় কোলো হক নামাইকে, আর রাত 3টার সময় তুমি ওকে ন্যাংটা করে নামালে। আজও বাংলাদেশে যারা কয় আমাকে নামাইকে, আল্লাহ কয় জনগণ পারবি না, জনগণ দুর্বল হয়ে গেছে, এখন তোর ওকে নামাবার গেলে আমার আল্লাহর ভূমিকম্প লাগবে, তোর কোনো কথা ঠিক কি না, ন্যাংটা হইয়া নামা লাগবে, ন্যাংটা হইয়া তোর এখন কি হইয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রেজেকের মালিককে, ওই ঘরের মালিকের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, আল্লাহ বলেছেন কোন ক্ষুধা রাখবো না, রেজেকের পেরেশানি তোমার করা লাগবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। হযরত আলী, এই এই তোর কি ব্যারাম ধরছে, এক মাস আমাকে বলছি যে হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু পানি পড়া দেন, পানি পড়া দিলেন, কিছুদিন পরে কয় হুজুর কান্দা তো থামেনি, তো তেল পড়া দিলেন, তারপর আসে কয় দোয়া দরুদের বরকত নাই হুজুর, কান্দা থামে না, আমি গেলাম কে রে বাড়ি, এই দোয়া দেয় কান্দা থামিছে রে, এখন থামে না কেন, 1-1.5 মাস পর আর মা করলাম, মা খবর কি, কয় হুজুর আর কান্দে না, তো কান্দা থামলো কেমনে, কোন দোয়ায়, তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম বাইর করে দেয়, ওই গেম দেখে আর কান্দে না। আমি কইলাম কে রে, দোয়া দরুদ দিয়ে কান্দা থামিচ্ছে না, মোবাইল দিয়ে কান্দা থামে, আমি ওই মাকে বললাম মা আপনি সত্যি করে বলেন তো আপনার এই ছেলে কি এমনি এমনি হয়েছে না সিজার করে হয়েছে, তখন বলতেছে হুজুর এ কথা কেন, আমি একটু বলেন তো না হুজুর সিজার করে, ও তাহলে ঠিক আছে, সিজার করা বাচ্চারা তো 2 দিন পরে হবি রে, 2 দিন পরে তো এমনি দুনিয়াতে আসবে, কিন্তু ডাক্তারের কাছে দেখাবার কাছে ডাক্তার টেকা খাওয়ার জন্য বলতেছে বেঁকা হয়ে আছে, টেড়া হয়ে আছে, পানি কমে গেছে, এখন পেট কাটা ছাড়া বুদ্ধি নেই, 2 দিন আগে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙেনি, এখন ওর ঘুম ভাঙাবার গেলে কি করবি, পা ধরে এরকম ঘুরু ঘুরু করে ঘুরাই, ঘোরানোর পরে মাথাতে একটা ঝাঁকি খাই, চিৎকার দেয় কান্দে ওঠে, ওই যে মাথার ঝাঁকি খাসে ওই ঝাঁকিতে দোয়া দরুদ দেয়া কাম হচ্ছে না, ওই ঝাঁকিতে মোবাইল দেওয়ার কাম হয়, ওই কোনো জায়গায় বসলে স্থির থাকবে না, খালি অস্থির হয়ে লাফালাফি করে সিজার করে। যদি যাবার চাস এখনই যায়, না 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 কি বিপদ কি বিপদ, কি কিসের চেহারা, এই চেহারা ছাড়া কই তো দাম থাকছে না, 7 বছর থেকে রাসুল কি কত 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 7 বছর থেকে আর 7 বছর হয়নি, আর 10 বছর থেকে মেরিয়া ফিটে রে
এটা ইসলামের নিয়ম, কয়েকের বয়স সন্ধ্যার বয়স কতদিন হবে? মনে কষ্ট নিয়ে না আপনারা বগুড়ার লোক, আমি বগুড়ার সন্তান, আমি কি ঢাকাত গেছি যে আমার কেনা মেনা করে ওয়াজ করা লাগবে, সাটানা ওয়াজ হবে, ধরে কোনো কথা ঠিক না? যা থাকে কপালে দেখা হবে সকালে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দাও, শোনেন, হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিছে, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে হুসাইনের দিকে তাকায় বলতেছে, থাম থাম। কি বুঝলেন? সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে ছেলের দিকে তাকাইছে, তার মানে কি বোঝা গেল? আপনি যতই ইবাদত করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? খেয়াল করবেন না আপনি? আপনি ফজর নামাজ পড়বার যাচ্ছেন, আসসালাত ও খায়রের নাম শোনার পরে আপনি বুড়া মানুষ আপনি বলেন আপনার যে 21 বছরের আগের খবর কি? খেয়াল করার দরকার নাই? এ খেয়াল করা লাগবে না? তো নামাজ পড়তে যাওয়ার সময় খেয়াল করছেন জানলা খোলা, জানলা খোলা দিয়ে দেখতেছেন যে পাও নাই মাথাও নাই, ছেলের পাও নাই মাথাও নাই, মানে আজান শোনার পরে ওই কম্বলের মধ্যে এমন ভাবে পজিশনে ঢুকেছে আর কিছু বার হয় না। বা চিন্তা করতে যে কে রে মা পাও নাই মাথাও নাই, খেয়াল করা লাগবে তো, এক ঘরের মধ্যে বিড়াল যেমন ঢোকে চুপচুপ করে বাপ ঢুকেছে, ঢুকে কম্বল টান দে, বেটা লাভ দেটা বলতেছে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে আ করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সকালে বেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলি, তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, তখন তোর চোখে ঘুম নাই আর মদ যেন আল্লাহর আজান দিছে তুই ল্যাপের মধ্যে কুত্তে হয়েছে। ওজু কর, আমাকে যদি আব্বা ডাকিস আর আমার ঘরের যদি থাকিস, ওট ওজু করে বেটা গিয়ে দেয় কয় পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালে মিল কর, মিল কর, মিল করে বাপ বেটা নামাজ পড়তেছে, ফেরেস তাকে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাতি। তাহলে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বোকনা মানে মেয়ে কি করতেছে? মেয়েটার বয়স হলো 17, এখনো তো বিয়ের বয়স হয় নাই, সরকারি বয়স হলো 18, ধরে কন কত? তাহলে 17 বছরের মেয়েটা যে গোটা পাড়া ঘুরতিছে, দুনিয়ার সমস্ত যুবকের আপনার মেয়ের দিকে খেয়াল করে, আর আপনি বাবা হয়ে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী খেয়াল করেছে, সুবহানাল্লাহ। কোন ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে, নবী খেয়াল করার সঙ্গে সঙ্গে আর ঘরের মধ্যে ঢোকে নাই, নবী ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কি দেখলো দেখার পরে ঘর থেকে কেন বাইরে গেল? বারান্দায় গিয়া দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্যে আপনি এমন করে কান্দেন? আল্লাহ নবী খেয়াল করে বলতেছে মা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফেলে দিলেন, মাত্র 9 বছরের ফাতেমা। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় দিলেন। ফাতেমা বললেন বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি খেয়াল করে ভিতরে না ঢুকে বারান্দায় কানলেন, সেই চুরি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলে ফাতেমা তোকে তো আমি খেয়াল করি মা, ধরে কর সুবহানাল্লাহ, আয় তুই আমার কাছে আয়। যে কাছে গেছে নবী বলতেছেন ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে বাবা সেই দিন কবে? আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্যে সাজতে পারবে মা, সেই পুরুষটা হলো তার স্বামী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আপনার আছে না নাই?
দরকার আছে না নাই? ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? ছেলে সারাদিন 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, ওই কি করতেছে? আপনি মনে করছেন আপনি বাবা জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সকল সন্তানদেরকে বলবে যারা ফ্রি পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, নামাজের আজান দিলে আর গোল মিটিং করছে, এই জাহান্নামে যা, এই জাহান্নামে যা। তখন ওরা বলবে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার আগে আমাকে বাপক ডাক দেন, এর বাপক ডাক দেন। আল্লাহ তখন ওই জাহান্নামে যুবকদের বাপক ডাকবে। শোন 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 তো বেটারা বলতেছে আল্লাহ আমাকে বাপগুলো শুতে দেন, শুতান। আল্লাহ তখন বলে সুত, তার সমস্ত বেটার বাপেরা সুতপি, বেটারা বলবে আল্লাহ আমাদেরকে মুখের ওপর পাও দিয়ে, মুখের উপর ধরো কার উপর, মুখের উপর পাও দিয়ে আমরা জাহান্নামে যাব। এই বাপের মুখ থাকতে আমাদেরকে দুনিয়াতে কিছুই বলেনি, না বলার কারণে আমরা খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত, বাবা তুমি কি মনে করতেছ তুমি হস করে হাজি হয়ে জান্নাতে যাবা, আর তোমার ছেলে আগের মতন গোটা পাড়া ঘুরবে, তোমার মেয়ে বহনার মতন গোটা পাড়ার যুবকদের মন নষ্ট করবে? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দিয়া হোসেন দিকে খেয়াল করবে, থাম থাম। হোসেন থেমে গেছে, আলী বলতেছে বাহিরে খেলাধুলা করতেছিলি ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে ঢুকে তোর মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে মা বাবা বাহিরে কতকগুলো মেয়ে মানুষ, আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা, সেই অনুমতি নেওয়ার জন্যে আমি মায়ের ঘরে ঢুকতেছি। হতালি বলতেছেন তোর বয়স কত? তুই যে তোর মায়ের ঘরে ঢুকতেছিস তোর বয়স কত? হোসাইন বলতেছে বাবা আমার বয়স কত আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোরে থামাইছি, জোরে কান সুবহানাল্লাহ, এই জন্যই তোরে থামাইছি, কারণ বর্তমান তোর যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। দরজার মেয়েদের অনুমতি নেওয়ার আগে তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি কিনা তার অনুমতি আগে নেওয়া লাগবে। তুই দৌড়ে যা এই দরজা খুলে ঢুকবি, সুবহানাল্লাহ কর না। এখান থেকে কি প্রমাণ হলো? ছেলে যখন একটু বেশি বয়স হবে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে, আবার মেয়ে যখন বড় হবে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে যায় তাহলে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। আল্লাহকে ছেলে দেয়নি ভাই রে, এই সোনার ভাইরা তোমরা গল্প বন্ধ করো তো, ইউটিউব ভাইরা ইউটিউব সেট হয়নি, সব যা যা সব সব বাইরে যা ঘুরে যা চানাচু খায় যা। না না এরা এখানে কি খোঁজ গল্প চানাচুর খেয়েছে তো? হ্যাঁ মনোযোগ দেখ, সেট হয়নি এটা, সেট হয়নি তো, সেট তো হয়ে গেছে আর গল্প কি? একটু মনোযোগ দা কথাগুলো খেয়াল করবেন, বয়স বয়স বয়সের কথা খেয়াল করবেন। আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছে, আমি কিন্তু তিনটা মেয়ের বাপ, কয় মেয়ের বাপ? আমি কিন্তু ভাই আমি দোলনা কিনিনি, মেয়েরা ছোটো বাচ্চা করে দোলনা দোলতে হয় না ছোটোবেলায়? আমার বউ কইছিল দোলনা কিনেন, আমি বলেন না হচ্ছে মেয়ে হসে দেখে কি বেজার নেই, কেমন না বেজার না, আমাকে আল্লাহ বিশাল একটা দোলনা দিতে, আমার বুক, আমার বুকের উপরে আমার তিনটা মেয়েকে আমি বড় করছি, তিন বছর করে আমার তিনটা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বুঝবার না বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ। আমি যে তিনটা মেয়েকে বুকের উপরে ঘুম পাড়ালাম, এখন সেই তিনটা মেয়ে আমি ঘরে থাকলে ঘরের মধ্যে ঢুকবার চাই না, আগে শুনে বাবা ঘরত আছে কয় হ্যাঁ তাহলে আর ঢোকে না। আমি মনে মনে চিন্তা করি যাদেরকে আমি বুকের উপর ঘুম পাড়ালাম
যাদেরকে বুকের মধ্যে চাইবা ধরে আদর করলাম, এখন সেই মেয়েরা বড় হচ্ছে বলে বাবা ঘরে আছে আর বাবার ঘরে ঢুকতে চায় না। আমি যখন বলি মা তোরা তিনজন একসঙ্গে আমার ঘরে আয়, যখন তিনটা মেয়ে ঘরে আসে আমি তাকাই দেখি আমার মেয়েরা মাটির দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় না। আমি কইলাম মা আমি কি এমন অপরাধ করেছি মা আমার মুখের দিকে না তাকায় তোরা মাটির দিকে তাকায় থাকিস। মেয়েরা বলে বাবা আপনাকে দেখলে আমাদের বড় শরম লাগে। এখান থেকে প্রমাণ হলো মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আর ছেলে যখন বড় হবে তখন ছেলের ঘরে মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরের দরজায় ডাক দিল, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতো যে বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্যে আমি এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দে বলে ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলতেছে বাবা জোহরের সময় আসলাম দরজা খুললাম না, আপনার কি একটু রাগ নাই বাবা আপনি কেন আবার আসরের সময় আইছেন? রাসূল বলে ফাতেমা রে সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি মা, একটাবার তোর মুখটা দেখে আমি এখান থেকে যাবার চাই। ফাতেমা বলে বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যেই কাপড় উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে যদি ঢাকতে চায় উপর দিকে আমার ঢাকা যায় না বাবা, এই কাপড় পরে আপনার জন্য কেমনে দরজা খুলবো? আল্লাহর নবী এক কানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে ফাতেমা জানলার একটু পাল্লা খুলে এই চাদরটা নিয়ে এই চাদর পরে তুই আমার সামনে একটু দরজা খোল। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয় নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে ফাতেমা একটাবার মুখ তুলে আমার মুখের দিকে তাকা। ফাতেমা বলে বাবা আপনার চাদর পরে দরজা খুলে দিয়েছে আমার বড় শরম লাগে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা এই কষ্ট বেশি দিন তোর দুনিয়াতে থাকবে না, 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল কর। আমি নবী বলতেছি দুনিয়ার জীবন সঙ্গ করে যখন কবরে যাবে আল্লাহ তোকে আটটা জান্নাতের মালিক বানায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আলী বলতেছে হোসেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোকে থামাইছি, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু 2 বছরের বেশি হলেই সমস্যা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনার বাচ্চার বয়স 2 বছর ঘরে চেতন আছে, আপনি মন চাইলেই আপনার হালাল বউকে আপনি আদর করতে পারবেন না। মন চাচ্ছে বউক ধরে একটা সিমা খাবেন, পারবেন না, কারণ উনি খালি দেখতেছে না, ওই কিন্তু বুঝতেছে। ওই বাইরে এসে কবার পরে আব্বা তাই মাস্ক চাপা ধরছিল রে, এটা হাসির কথা না, এটাই ইসলাম। যে নিজের 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারতেছি না। আর কি বাংলাদেশ আমরা পেলাম, 14 ফেব্রুয়ারির নামে কলেজ ভার্সিটি পার্কে মানে কাটি মাসে পুত্রের মতন ঘোড়া লেগেছে, জোরে যখন কথা ঠিক কিনা হি বাংলাদেশ রে, হাত মাথায় ফুলের মালা বিক্রি হচ্ছে। খালি কোরআনের দেশ হলে 14 ফেব্রুয়ারি আল্লাহ নবী ঘরের দরজা খুলে তো সমান লক্ষণ। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে ঢুকছে, মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে নবী দাঁড়ায়নি, নবী স্বামী হওয়ার কারণে দাঁড়ায় গেছে, ঘরে কেন সুবহানাল্লাহ। নবী আস্তে করে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়,
দেহ দরজা বন্ধ করছে, মায়েশার দেহ থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসুল বলে, আয়েশা তোমার দেহ কেন কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্যই তো আমার শরীর কাঁপতেছে। রাসুল বলে, আয়েশা যখন দরজা বন্ধ করেছি তখন আমি নবী নই, আয়েশা আমি নবী না, একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমার নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনারা মনে করতেছেন ওই তারিখ চোদ্দই ফেব্রুয়ারি মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বললেন, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। যেই কইছে এক নম্বর স্বামী, সঙ্গে সঙ্গে নবী এই ডান হাতটা না মায়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিলেন, চাপ পিঠের উপর বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপ দেয়। নবীর সুন্নত সুবহানাল্লাহ না কেন, এটা কি আমি করতেছি না নবী করতেছে? তো সুবহানাল্লাহ কর না কেন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে রে, নিজের বুকের মধ্যে নিয়ে চাপ দেবে এইরকম, বুকের মধ্যে লিয়া বাম হাতে লয় খবর দ্বারা, বাম হাতে দম দেন না, ডান হাতে চাপ, যেই চাপ মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি তো নবীর কাছে 24,000 বার গেছি, সুবহানাল্লাহ, এইভাবে তো কোনোদিন বলেন নাই, কি হচ্ছে? আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নিজের বউ বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়, জানলা খুলে থুয়া না বন্ধ করা, এ কথা করে না, খুলে আনা বন্ধ করা, নিজের বউ বুকের মধ্যে নিচ্ছে তাও দরজা বন্ধ। আর এই সালারা বিয়ে করেনি, ফাঁকা জায়গা, ফেরেশতা জিব্রাইল সঙ্গে সঙ্গে এসে নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী ও সালামের উত্তর দেয়। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে জান্নাতের শান্তি পাচ্ছি, সুবহানাল্লাহ। এই সময় কি আপনাকে সালাম দিল? বলে, জিব্রাইল। বলি, এখন জিব্রাইল আসার টাইম হলো? আল্লাহ নবী বলে, আয়েশার নবীর জিব্রাইল ইচ্ছা মতো কোনোদিন আসে না, আল্লাহ হুকুম করে। ও জিব্রাইল খবর কি? জিব্রাইল বলে, হুজুর ঘরের মধ্যে সে আমল করতেছেন, এ আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ আয়াত দ্বারা বোঝা গেল 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ভালোবাসা হলো স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক, পোশাক যেরকম সবসময় থাকে ভালোবাসা সারা জীবন থাকবে। কোনো একটা দিনের জন্যে ভালোবাসা লুটকে থুবেন, শালা হিজরা যায়। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক, পোশাক যেরকম সবসময় থাকে ভালোবাসা সবসময় থাকে। ধরে কোন ঠিক না? আপনারা কি কন, যারা প্রেমিক প্রেমিকা শালার তো বোঝে না, ওই বয়স দেখে ভালো আসে ভাই আছে, আপনি কন তো আমার যৌবনকালে আমার বইয়ের মধ্যে ভালোবাসা আসলো, এই বুড়াকালে ভালোবাসা আরো 14 গুণ বাড়িছে, সেটা মানে হ্যাঁ এটা হচ্ছে হালাল ভালোবাসা বাড়িছে। বইয়ের কিছু হলে হর চোখে পানি পড়ে, কে গো তুমি যদি তখন ছেড়ে দাও তুমি কী করো? আর আমার তখন কিছু হয় বয়স আমার সেটা কান্দে, দেখো আমিও বুড়ি হয়েছি, আমার আর কেউ বিয়ে বসবি না করবি না,
তুমি বুড়া হতো তোমার সাথে আর কেউ বিয়ে বসবি না, আমরা দুইজন এইভাবে সারা জীবন থাকবে। আর যোগ্যতা কিন্তু করবার না পারি, ভালোবাসা আছে সবার আল্লাহ না কেন, এটা হচ্ছে হালাল ভালোবাসা। মরা পর্যন্ত থাকবে, জোরে কথা বল না কেন, মরা পর্যন্ত থাকবে। দেখবেন আমি নিজের চোখে দেখছি, আমার বাবা আমার বড় আমার বাপের বড় ভাই মারা গেছিল, মারা যাওয়ার পরে আমার বাবা ওখানে গেছে, ওটা জামালপুর, শেরপুর জামালপুর, একদিন থাকার পরে দুই পরের দিন আসার কথা, মাক বলছে এক রাত থেকে আসতেছি, কিন্তু আব্বা যাওয়ার পরে কাছে যে অনুষ্ঠান না হয়ে আপনি যাওয়াছিলেন, ভাই মরছে, আব্বা দুই তিন দিন, মা খালি আমার কাছে এসে কান দেওয়ার করে, তোর বাপ সারা ঘুম ধরতেছে না বাবা, তোর বাবাকে একটু মোবাইল করতো কবে আসবে। আমি কইলাম কেমন আপনি বুড়ি হয়ে গেছেন, এখন বুড়ে আব্বার কী দরকার, তোরা বুঝবো না বুঝবো না বুঝবো না। পরে একদিন আমার মা আর বড় ভাইয়ের বাড়িতে তো আব্বা আছে আমার কাছে, এ তোর মা আসলে তো তোর মা সামনে থেকে ব্যথিস না, আমি কই কে রে বুড়া মানুষ কী কয়, তার মানে কী বুঝলেন, ওটা ওই ভালোবাসা না, এই ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা, মরা পর্যন্ত থাকে তো সমান আল্লাহ কর না কেন। আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা হলো কাতি বৈশা কুত্তে, কাতি বৈশা কুত্তে সারা বছর সালা কেড়ে দেখা নেই, হঠাৎ 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 কি কথা কি ভুল কইছে, ভাই বাসা নাই ভাই বাসা নাই, ভালোবাসা আমাকে কমিছে এখন তো বিশ্বাস করে যখন আপনারা ঘুরে হবেন ভালোবাসা তার এত বাড়বি ভাই, আরে এরা পার্কত যায় ভালোবাসা করে, পার্কত যাস কে ভালোবাসা করার মন চায়, বিয়ে করো বাবা মহরণ লগত দিয়ে বিয়ে কর, একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন, হোসাইন তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আসো আমার কাছে। এ বলে হোসাইনকে হযরত আলী কাছে ডাকলেন, ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মাত্র হোসাইন কাছে আইছে হযরত আলী কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে ধর, 4 বছরের বাচ্চাকে হযরত আলী কোরআন ধরতে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন, শোন আল্লাহ কবেন না, আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন, আলী আসমানের দিকে তাকাই বলে আল্লাহ আল্লাহ এটা কি মাল পাছি আল্লাহ, আমি বলতেছি ধর ওই ভাই দেন, তার মানে কি জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে, পবিত্র কোরআন ধরতে তার কোনো আপত্তি, আর আমাকে গুলে ধর ধরবি খাড়া হয়ে বেজর করে হুজুর একেবারে বসি না, কি বদভ্যাস, আমি গোসল করবার নিয়ে যাই তাও খাড়া হয়ে পেশাব করে, এবার মা কইছে এনে বসতে পেশাব কর বাবা, ওই বসে না, দেখেন তো দোয়া দূর দেখ বসার যাই না, আর কাছে ডেকে বললাম কোথায় পড়িস রে, বলে স্কুলে পড়ি, কোন ক্লাসে, প্রাইমারিতে, ওয়ানে, তো বসিস না কে পাগলা, বসে পেশাব করলে ভালো থাকে জিনিস, ভালো থাকবি এই জিনিস যে পেশাব করতেছি না ওটা ভালো থাকবি রে পাগলা, তো খাড়া হয়ে পরিষ্কার বসে পেশাব করা লাগবি, তোর সার তো শিখাইনি তোকে চা তাদের কি কয়, আর প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে, ওই খাড়া হওয়া দেখে আসে বাড়ির থেকে খাড়া হওয়া শুরু করছে, তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন, ধর কি ধর, একদম বাকদম ধর ধর, আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগা বল মাসে ধর, একই গ্রামে মাদ্রাসা আছে প্রাইমারি আছে, কোনো ভালো বাপ কোনো ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দেয় প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না, কোনো ভালো বাপ মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছে। আমি কইলাম কে ভাই মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালি কাল কিতাব আরাইবে হুদালিল মুত্তাকিন, কয় হুজুর মাদ্রাসার উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর, উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ মরিয়া দে, তোর কব্বর ওই থুবি না, কয় জাকাত দাম আছে বেগুন লাগাবি, বেগুন লাগাবি, কয় জাকাত দাম নেই মরিয়া গেছে ফুরিয়া গেছে, এ বেগুন লাগা বাগুন লাগাবে, আর মাদ্রাসায় দেন মরে যাবে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মোনাজাতে রব্বির রহমহুমা কা
সগিরা বলে কানবে, পুতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনি বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে এখানে সুবহানাল্লাহ বললে হবে না, এখানে যত মানুষ আমরা বসে আছি আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্যে তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দিবেন? দুই হাত তুলে আল্লাহ দেখান, দুই হাত তুলেন, কান্টারে কান্টান করে তুলেন, এখন অনেকে চিন্তা করতেছে যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তো আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার দুটো লাতি আছে, একটা নাম হাসান একটা হোসাইন, হোসানুক আমি তানজিমুল উম্মত ভর্তি করে দিছি, পুরানো হাফেজ হচ্ছে, আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস, এক নিয়ত করেছি ওর হাতে কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারে, কোরআন তো নিচে ছোটোবেলায় আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন, হাত তোলা কি সার্থক হয়নি? কোথাও সার্থক হয়নি ভাই জানে, একটু মনোযোগ দেয় শোনেন, সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দেওয়ার পারে। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ধরা দুটা কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বা বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢুকে তাহলে অনুমতি জোরে কর লাগে? তাহলে হযরত আলী ফাতিমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না? অনুমতি ছাড়াই দরজা খোলে, তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দর মহলে বাম হাতে জাতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য একটু দৃশ্যটা দেখেন, বাম হাতে ফাতেমা জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, বাবু আমার ঘরে খাট নাই, পালন নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ভুলেছে স্টার জলসা শেষ আছে, জি বাংলা দেখতেছে কিরে, বাম হাতে জাতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বার হয়ে গেছে, আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বার হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা
যাতা ঘুরাইতেছ, কোরআন তেলাওয়াত করতেছ, সেইগুলা কাম বাদ দিয়া তুমি দরজায় এসে আমার কপালে সুমা দিলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজকাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ, কত কষ্ট হচ্ছে, কেন আমারা যে পাইনি যে সুবহানাল্লাহ কি জানি পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছেন নফল নামাজের নিয়ত করছো, চার রাকাত নফল, দুই রাকাত নফল নিয়ত করছে, এক রাকাত হচ্ছে আর এক রাকাত এখনো বাকি আছে, এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে নামাজ বাদ, কিসের তোর নফল রে, তোর ফরজ তোর ডাকতিছে, শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া। যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না, নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবি আল্লাহর এটা কি দিয়ে, দুপুর বেলা শীতের রাত মাঘ মাস দিন গোসল করা খুব কষ্ট লয় শীতের দিনে, দুপুরবেলা বলতেছে আসো গো গোসল আগে একটু খেলা করি, খেলা করি বোঝেন না, খেলা বোঝেন না, ভালো ভাষাতে বলতেছি, মাদাত বল নাই, দুইজন মাদা ধরে থাকে আর একজন ডাকে খেলা হবি খেলো, কিন্তু খেলবে গেলে মাদাত বল লাগবি না, বউ বলতেছে না গো খেলা করা যাবি না, তো কি জন্য যাবি না, রোজা আছে, স্বামী এটা কিসের রোজা, এটা নফল রোজা, আমি থাকি স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে, জোরে কোন যাবে যাবে না, আমি কি আপনাকে বিরুদ্ধে আওয়াজ করছি যে তো হ্যাঁ হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে বুঝলেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা শোনেন, ফাতেমা বলতে যে স্বামী গো আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো কোনো কাজ কাম তোমার করা যাবে না, স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে, আমি আপনার কপালে সুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতে যে ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো তোমার মনটাকে আমি খুশি করতে চাই, দুই ভোরের মাঝখানে একটু শব্দ করে সুমা দেওয়া লাগবে, রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে, বইয়ের যে ভুরু নাই ভুরু, এই দুই ভুরুর মাঝখানে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবে তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, যারা করেন আপনি আপনাকে যদি বলা হয় তা আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসছেন তো আমরা দেখিনি, মানে সময় খাইনি দেখি করতে গেলে, আমরা হজ করবার গেলে এখন টেকা লাগছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ, ঠেক টেকা লাগবে, টেকা ছাড়া কাম হবে, আজ দেখ তোমরা হজের সব পাবে, ও শেষ করে বাড়ির যে বউ তখন দরজা খুলে দিবে চারটা ধরে দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ সোনা না, হযরত আলী ফাতেমার দুই ভুরুর মাঝখানে চুম্বন দিছে, ফাতেমা বলে স্বামী গো কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, আলী বলতেছে তুমি যে কোরআন পড়তেছ আমি কিন্তু শুনবার পাইনি, এখান থেকে ফতোয়া হলো পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, দেখেন কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া ঝগড়া করা যাবে, ফাতেমা বলে স্বামী গো কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ, আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার দুটা দেহ থর থর করে কাঁপতেছে, আলী বলে ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন?
ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস, আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন, মা দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসাইন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়, দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই নাই। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢোকে, আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খাপ করে দুই জনের হাত ধরে বললাম, ভাই যান আমি চেতন আছি ভাই, তোরা সমাজে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি।